জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় সম্প্রতি একসঙ্গে ২৪টি জায়গায় হানা দেয় ইডি। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বীর দিল্লির বাড়িতে চলে তল্লাশি। এছাড়াও লালুর তিন মেয়ে রাগিনী, চন্দা ও হেমার বাড়িতে হানা দেয় ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলা তল্লাশিতে আয় বহির্ভূত ১ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। ইডি সূত্রে খবর, নগদ টাকার পাশাপাশি প্রায় ১.৫ কেজি সোনার গয়না, ৫৪০ গ্রামের সোনার বার ও ১,৯০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক্স ডিভাইসও। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, তল্লাশিতে আরও ৬০০ কোটি টাকার হদিস পেয়েছে তারা। তবে সেই টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধাপে ধাপে ওই টাকাও বাজেয়াপ্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইডি। প্রসঙ্গত গত সপ্তাহেই পাটনায় লালুপত্নী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেন আরেক কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা। এরপরই শুক্রবার দিল্লি, রাঁচি, মুম্বাই ও পাটনায় লালুর পরিবারের সদস্যদের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।